হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপিটা, তাও আবার দুই রকম পদ্ধতিতে। একেবারে দোকানের মতোই খেতে হবে এই মিষ্টি দই, আর বাড়িতে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আর নিয়েছি 3/4 কাপ মিল্ক পাউডার, নিয়েছি 1 কাপ টক দই, আর নিয়েছি 1 কাপ চিনি। এখন প্রথমে আমি দুধটা ফ্লেমে ফুটিয়ে নেব। যখনই দুধটা ফুলে উঠবে তখনই আমি ফ্লেমটা লো করে দেব, আরও 3 থেকে 4 মিনিট আমি দুধটা ফুটিয়ে নেব। আর কন্টিনিউ একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়িয়ে যেতে হবে, যাতে কোনো সর না পড়ে যায়, কারণ সর হয়ে গেলে দইটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটিয়ে আমাদের 1 লিটার থেকে 750 ml করে নিতে হবে, মোটামুটি 250 ml মতো কমিয়ে ফেলতে হবে এভাবে ফুটিয়ে। তাহলে দুধটা খুব ঘন হবে, তার ফলে দইটা খুব ঠিক হবে। এখানে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা পরিমাণ কমে এসেছে। এখন আমি 3/4 কাপ মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থেকে যায়। মিল্ক পাউডার দিলে দুধটা খুব ঘন হয়, তার ফলে দইটা অবশ্যই খুবই ক্রিমি হবে খেতে। তবে তোমরা চাইলে এখানে মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো। এখন আমি এখানে যে 1 কাপ চিনি নিয়েছিলাম সেখান থেকে 1/2 কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দেব, আর বাকি চিনিটা আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। খুব ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নিলাম। তোমরা এখানে চিনির পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটাই চিনি তোমরা এখানে ব্যবহার করবে। আরও 1 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিলাম। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, যেটা আমি আগেই সরিয়ে রেখেছিলাম সেই চিনিটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি, আর এভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে চিনিটা। চিনিটা আমরা ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে, এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি যে দুধটা ফুটিয়ে রেখেছি সেখান থেকে 1/2 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালোভাবে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে। মিষ্টি দইয়ের একটা খুব সুন্দর কালার হয় আমরা দেখেছি, সেই কালারটা আনার জন্যই আমরা চিনিটা ক্যারামেল করে নিলাম। এখন এই দুধটা আমি যে দুধটা ফুটিয়ে রেখেছি তার মধ্যে আমি এটা মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার এসে গেছে। আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখো দুধটা অনেকটাই কমে গেছে আর খুবই ঘন হয়েছে দুধটা। এটা একেবারে দই বানানোর জন্য রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটা একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি আমরা ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নেব। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর যে 1 কাপ দই আমি নিয়েছিলাম সেটা ছাঁকনির সাহায্যে এভাবে আমি জলটা ছেঁকে নিয়েছি, কারণ জলটা থেকে গেলে দইটা থেকে পরে জল কেটে যেতে পারে, তার জন্য আমরা দইটা এভাবে ছেঁকে ব্যবহার করব।
এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটা আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দইটাকে এভাবে স্মুথ করে নেওয়ার পর যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে দিলে কি হয়, এইটা যখন আমরা পুরো দুধটার মধ্যে দেব তখন দইটা খুব ভালোভাবে সব দুধের মধ্যে মিক্স হয়ে যাবে, কোনো লাম্প তৈরি হবে না। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন বাকি দুধের মধ্যে আমি এই মিক্সচারটা অ্যাড করে দেব। তার জন্য আগে দুধের টেম্পারেচারটা আমি দেখে নেব একটা আঙুল দিয়ে। এভাবে যদি দেখি যে দুধটা যে পরিমাণ গরম আছে সেটা হাতের আঙুলের মধ্যে সহ্য করা যাচ্ছে, তখনই বুঝতে হবে এই তাপমাত্রাটা একদম ঠিক আছে। এখন এই পর্যায়ে আমি এই মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দেব। আর খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এই মিক্সচারটা। খুব ঠান্ডা হয়ে গেলে দুধটা দইটা ভালো জমবে না, ঠিক এরকম তাপমাত্রা রেখেই দইটা আমাদের মেশাতে হবে, তাহলে দইটা খুবই ভালোভাবে জমে যাবে। এই টিপসগুলো তোমরা দই বানানোর সময় অবশ্যই মাথায় রাখবে। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এখন আমার কাছে কিছু মাটির ভাঁড় ছিল, আমি এগুলোর মধ্যেই দইটা জমাবো। তোমাদের কাছে যদি মাটির ভাঁড় না থাকে তোমরা যে কোনো পাত্রে দইটা জমিয়ে নিতে পারো। এখানে আমি তোমাদের আগেই বলেছি আমি দু রকমভাবে তোমাদের দই বানানোটা শেখাবো, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কিভাবে আমি দুইভাবে দইটা জমাবো। এখন এই মিক্সচারটা আমি মাটির ভাঁড়গুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এই দইটা খেতে একেবারে দোকানের মতোই টেস্টি হবে, তাই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। মাত্র 1 লিটার দুধ থেকে তোমরা দেখতে পেলে আমি কতটা দই বানিয়ে নিচ্ছি। এখানে মিক্সচারটা আমার ভাঁড়গুলোর মধ্যে ঢালা হয়ে গেছে। এখন এই বড় ভাঁড়টা আমি সরিয়ে রাখছি, এটা দিয়ে আমি ভাপা দই বানাবো। আর বাকি যে ভাঁড়গুলো রয়েছে সেগুলো আমি রুম টেম্পারেচারেই দইটা বসাবো। আমার কাছে এরকম ছোট ছোট প্লেট আছে যেগুলো দিয়ে আমি এগুলো কভার করে দিচ্ছি। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তোমরা সেগুলো দিয়ে র‍্যাপ করে নিতে পারো, বা যাদের কাছে ফয়েল পেপার নেই তারাও তো দই বসাতে পারবে, তারা এরকম ছোট ছোট প্লেট দিয়ে তোমরা ঢেকে নিতে পারো, তাহলেও কিন্তু দইটা ঠিক একইভাবে থিক আর ক্রিমি হবে। এখন এগুলো ঢেকে দিয়েছি খুব ভালোভাবে, আর 8 থেকে 10 ঘন্টা রুম টেম্পারেচারে আমি এগুলো এভাবেই রেখে দেব। তারপর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব দইটা সেট হওয়ার জন্য। এদিকে আমি একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসে, আর এভাবে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম পাত্রটার মধ্যে। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। 1 কাপ মতো এখানে আমি গরম জল নিয়েছি, সেটাই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। জলটা অবশ্যই তোমাদের গরমই নিতে হবে, তাহলে দইটা খুব ভালোভাবে জমবে। ঠান্ডা জল নিলে কিন্তু দইটা ঠিক অতটা ভালো হবে না। এখন খেয়াল রাখতে হবে যে জলটা যেন অবশ্যই স্ট্যান্ডের নিচে থাকে, কোনোভাবেই যেন জলটা স্ট্যান্ডের উপরে উঠে না আসে, তাহলে কিন্তু দইটা ভালো হবে না।
এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো। এখন আমি এই ভাঁড়টা স্ট্যান্ডের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট প্লেট নিয়ে আমি প্রথমে ভাঁড়টা এভাবে কভার করে দিচ্ছি। আর একটা বড় প্লেটের সাহায্যে পুরো পাত্রটা আমি এভাবে ঢেকে দিচ্ছি। ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি আর এখন 20 মিনিট মতো এটা স্টিম করে নেব। 20 মিনিট হয়ে গেলেই দইটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ছোট প্লেটটাও খুলে দিলাম। ভাপা দই একেবারে তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর থিক আর ক্রিমি হয়েছে, আর মাত্র 20 মিনিটের মধ্যেই দই একেবারে তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে দইটা আরও থিক আর ক্রিমি হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি 2 ঘন্টা সবকটা দই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এটা কত সুন্দর হয়েছে দেখতে। আর দেখো এভাবে উল্টে পাল্টে দিলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না, এটা এতটাই থিক হয়েছে, একেবারে দোকানের মতোই দেখতে হয়েছে। আর এগুলো আমি রুম টেম্পারেচারে বানিয়েছিলাম, সেগুলোও দেখো খুব সুন্দরভাবে জমে গেছে আর দেখতেও দারুণ হয়েছে। এখন আমি একটু তোমাদের দেখাচ্ছি এটা কতটা থিক আর ক্রিমি হয়েছে। দেখো কি দারুণ হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার রেসিপিটা আজকে যদি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই দেখতে থাকো মধুমিতাস কিচেন।